আসসালামু আলাইকুম এভি একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশান করে ফেলেছেন অথবা ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশানটা করতে চাচ্ছেন এখন কোন কোন ভুলগুলো হলে পরে আপনার যে ই পাসপোর্টটা এটা পেন্ডিং অবস্থায় থেকে যাবে আপনি এটা হাতে পাবেন না আমি গুরুত্বপূর্ণ প্রায় দশটি ভুলের কথা বলবো যেগুলো যে মিস্টেক যদি আপনি করেন তাহলে আপনার যে পাসপোর্টটা এটা পেন্ডিং অবস্থায় থেকে যাবে আপনি যদি অলরেডি আবেদনটা করে থাকেন ই পাসপোর্টের জন্য আপনি কিন্তু আপনার যে আবেদনটা ই পাসপোর্টের জন্য তো এইটা কি অবস্থায় আছে এটা চেক করতে পারবেন দর্শক কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি সেখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় আপনার আবেদনটি চেক করার জন্য স্ট্যাটাসটা চেক করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে পাসপোর্ট লিখলেই হবে এখানে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এটাতে ক্লিক করবেন অথবা এখানেও অপশন রয়েছে আপনার ইচ্ছা তো এরকম যে ওয়েবসাইটটা এটা খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে চেক স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল অবশ্যই জানেন তো অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা আপনার অ্যাপ্লিকেশান আইডি এখানে দিয়ে দিবেন তারপরে এখানে একটি ইমেল নাম্বার দিয়ে দিতে পারেন অথবা এটাকে আবার রিপিট করতে পারেন তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে এম এ হিউম্যান তো এই ক্যাপচাটা পূরণ করতে হবে আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন এরকম একটি ক্যাপচা আসবে তো এইগুলো হচ্ছে আপনাকে এখানে বলে দেবে এই যে মোটর মোটর বাস তো আপনাকে এখান থেকে মোটর বাসকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করলেই পরবর্তী স্টেপে গিয়ে ক্লিক করলেই ওখানে হয়ে যাবে কোনো সমস্যা নেই তারপরে চেকে ক্লিক করলে এখানে স্ট্যাটাসটা দেখিয়ে দেবে যে কারণে আপনার ই পাসপোর্টের আবেদনটি অথবা ই পাসপোর্টটি আটকে যেতে পারে এর অন্যতম কারণ হচ্ছে যে আপনার যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্টে যদি জন্মস্থান একটা থাকে এবং আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে সেইটাতে যদি জন্মস্থান আরেকটা থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে ম্যাচ করবে না যার ফলে হবে কি যে আপনার যে ই পাসপোর্টটা এটা কিন্তু পেন্ডিং অবস্থায় থেকে যাবে সেটা আপনার যে পাসপোর্টে হোক এমআরপি হতে পারে অথবা মেশিন গ্রেডেবল পাসপোর্ট হতে পারে যেটা হতো যেটা হোক তো আপনাকে কি করতে হবে প্লেস অফ বার্থটাকে সংশোধন করতে হবে এখন সংশোধন কিভাবে করতে হয় এটার উপর অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করেও সংশোধনটা করে নিতে পারবেন তারপরে যে কারণে আপনার ই পাসপোর্টের আবেদনটি পেন্ডিং অবস্থায় থেকে যেতে পারে সেটা হচ্ছে আপনার নামের বানানটা যদি ভুল হয় দেখা যাচ্ছে কি আপনি পাসপোর্টের জন্য যে আবেদনটা করেছেন সেইখানে এবং আপনার এনআইডি কার্ডের যে নামটা রয়েছে সেইটার মধ্যে ডিফারেন্স রয়েছে দুইটার মধ্যে যদি বৈপরীত্য দেখা যায় যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনার এটা আটকে যেতে পারে এখন উদাহরণস্বরূপ একটা কথা বলা যেতে পারে সেটা হচ্ছে ধরুন আপনার এনআইডি কার্ডে এমডি রয়েছে এবং আপনি যখন পাসপোর্টটা যখন আবেদনটা করছেন তখন আপনি এমডি তারপরে ডট অমুক এটা দিয়ে দিয়েছেন অথবা সাথে একটা কিছু যুক্ত করে দিয়েছেন ভালো আপনার হয়তো মনে হয়েছে যে ভালো লাগবে কিন্তু আসলে বিষয়টা এমন না তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে এনআইডি কার্ডের সঙ্গেই রিলেটেড সেটা হচ্ছে আপনার জন্ম তারিখটা আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে আপনার পাসপোর্টে অ্যাপ্লিকেশনের জন্য যে জন্ম তারিখটা দিয়েছেন এটার মধ্যে যদি বৈপরীত্য থাকে তাহলে কিন্তু এটা পেন্ডিং অবস্থায় থেকে যাবে এখন আপনি যখন ই পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা পূরণ করছেন তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে ডেট দেওয়া রয়েছে যা দেওয়া রয়েছে আপনি সেটাই সেভাবে পূরণ করে দেবেন এখন আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয় সেই ক্ষেত্রে আপনার যে জন্ম নিবন্ধন সনদ রয়েছে সেই অনুযায়ী আপনার ডেট অফ বার্থটাকে বসিয়ে দিতে হবে অবশ্যই হুবহু মিল করে সুন্দর করে দিয়ে দিবেন তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের কিন্তু তাদের জন্ম নিবন্ধন দিয়ে পূরণ করতে হবে মানে তাদের জন্ম নিবন্ধনের অপশন থাকবে যাদের বয়স বিশ বছরের উপরে তারা যেটা করবে সেটা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ফর্মটা পূরণ করবে তো সেই ক্ষেত্রে যথাযথ জায়গায় মানে যেই জায়গায় এনআইডি কার্ডের নাম্বার দিয়ে পূরণ করতে হবে আপনি সেটা সেখানে সেভাবে দিয়ে দিয়ে দেবেন এবং যাদের যাদের জন্ম নিবন্ধন সনদ দিয়ে পূরণ করতে হবে তারা কিন্তু জন্ম নিবন্ধন সনদ সঠিক জায়গায় নাম্বারটা দিয়ে পূরণ করবেন যাদের আঠারো বছরের নিচে তারা জন্ম নিবন্ধন সনদ দিয়ে পূরণ করে দিচ্ছে কিন্তু যাদের আঠারো বছরের উপরে বিশ বছর থেকে নিচে তারা যেটা করবেন সেটা হচ্ছে তাদের কিন্তু দুটো অপশানই থাকবে জন্ম নিবন্ধনের যে অপশানটা সেটাও থাকবে জাতীয় পরিচয়পত্রের যে অপশানটা সেটাও কিন্তু থাকবে আপনি কিন্তু দেখে নেবেন যে আমি কোথায় পূরণ করছি আপনি যদি ভুলবশত আপনি জন্ম নিবন্ধনের জায়গায় এনআইডি কার্ডটা দিয়ে দেন এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু ভুল এন্ট্রি বা রং এন্ট্রি হিসেবে সেটা কিন্তু গণ্য হবে তারপর যে বিষয়টি সেটা হচ্ছে যে কারণে আপনার পাসপোর্টটি পেন্ডিং অবস্থায় থেকে যেতে পারে সেটার একটা কারণ হচ্ছে যে আপনার আপনি যখন পূরণ করছেন আপনার প্রিভিয়াস কোনো পাসপোর্ট আছে কি না তো সেই স্থানে আপনার দেখা যাচ্ছে কি যে আপনার আছে হচ্ছে ই পাসপোর্ট কিন্তু আপনি ওখানে সিলেক্ট করে রেখেছেন এমআরপি পাসপোর্ট তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আলটিমেটলি ভুল ইনফরমেশন যাওয়ার কারণে পেন্ডিং অবস্থায় থেকে যাবে তারপরে যে কারণে আপনার আবেদনটি পেন্ডিং অবস্থায় থেকে যেতে পারে সেটা হচ্ছে আপনার যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকে যখন আপনি পূরণ করছেন ফর্মটা পূরণ করছেন যে এখানে যে ঘরগুলো রয়েছে সেখানে যে পূর্বে কোনো পাসপোর্ট আছে কি না কিন্তু আপনি সেটা করলেন কি গোপন করে গেলেন মানে আপনি চাচ্ছেন যে আপনার আগে যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের কোনো সময় ওখানে আপনি দিতে চাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনি হয়তো মনে করছেন যে হয়তো ধরতে পারবে না কেউ আসলে বিষয়টা এমন না আপনি যখন পূর্বে পাসপোর্টটা করেছিলেন তখন হয়তো কোনো এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ দিয়ে হয়তো করেছিলেন এটা ধরা পড়ে যাবেন ক্রস ম্যাচিংয়ের সময় এটা কিন্তু ধরা পড়ে যাবে সুতরাং এটার কোনো অপশন নেই আপনি যখন এটা পূরণ করছেন তখন আপনার যথাযোগ যথাযথ যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে আপনাকে পূরণ করতে হবে তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে পূর্বে হয়তো আপনার দু তিনটা পাসপোর্ট রয়েছে এখন আপনি অ্যাপ্লিকেশান করার সময় আপনি একটি পাসপোর্টের ইনফরমেশান সেখানে দিলেন এবং বাদ বাকি দুইটা গোপন করে গেলেন তাহলে কিন্তু আপনার এটা পেন্ডিং অবস্থায় থেকে যেতে পারে তো অবশ্যই মানে যথাযথ যেহেতু গভর্নমেন্টের কাজ সেহেতু আপনি সঠিক ইনফরমেশান এবং নির্ভুল ইনফরমেশান দিয়ে কিন্তু আপনাকে এগুলো পূরণ করতে হবে কোনোটা কোনোভাবে কোনোভাবে ভুল হয়ে গেলেই কিন্তু আপনি সমস্যা পড়ে যাবেন তারপরে যে বিষয়টি সেটা একটু অলৌকিক বলা চলে মানে যদি এমনটা হয় যে আপনি অ্যাপ্লিকেশানটা করেছেন আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম এবং অন্য হয়তো অন্য এলাকায় অন্য কেউ হয়তো এটা রাজবাড়ি আপনার হয়তো অন্য এলাকায় কেউ অ্যাপ্লিকেশানটা করেছে সে হচ্ছে হয়তো সিলেট থেকে অ্যাপ্লিকেশানটা করেছে তার নাম অথবা মানে তার নাম আমার নাম আমার পিতার নাম তার পিতার নাম এভাবে সব কিছুই ম্যাচ করছে সেক্ষেত্রে পেন্ডিং অবস্থায় থেকেও যেতে পারে তো এই এরকম যদি হয় হবে না যদিও যদিও যদি এরকমটা হয়ে যায় আপনার লাখটা যদি ভালো না থাকে তাহলে আপনাকে পাসপোর্টের অফিসে গিয়ে সব কিছু সুন্দর করে করে আসতে হবে মানে সব সমস্যার সমাধান করে আসতে হবে দর্শক তারপরে যে বিষয়টি সেটাও একই রকম প্রায় মানে এটা খুব একটা হয় না এরকমটা যে চোখের রেটে না আপনি যখন সব কিছু পূরণ করে সমস্ত কিছু জমা দিতে যাচ্ছেন কাগজপত্র সহ তো তখন কিন্তু চোখের রেটি একটা ব্যাপার রয়েছে তো সেই ক্ষেত্রে অন্য কারোটার সাথে যদি ম্যাচ হয় তাহলে কিন্তু এটা পেন্ডিং অবস্থায় থেকে যেতে পারে এখন এটা সাধারণত হয় না কিন্তু কপাল যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু ওরকমটা হতেও পারে তো অবশ্যই যদি এগুলো হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে এগুলো সমাধান করে আসতে হবে তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি অনেকের ক্ষেত্রে এমনটা হতে পারে সাধারণত এরকমটা হয় না কারণ একজনের ফিঙ্গার প্রিন্ট আরেকজনের সাথে ম্যাচ করে না মানে প্রত্যেকটি প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট কিন্তু আলাদা কিন্তু যদি এমনটা হয় মানে আপনার ভাগ্যটা যদি খুব বেশি খারাপ থাকে তাহলে দেখা যায় কি যে অনেক সময় হয়তো যান্ত্রিক কোনো ত্রুটির কারণে হয়তো মেশিনারি কোনো ত্রুটির কারণে হয়তো দেখা যাচ্ছে কি দুটা ম্যাচ করে গেছে হয়তো কোনোভাবে এরকমটা হয়ে গেছে যে দুটা এক ধরনেরই হয়ে গেছে সেক্ষেত্রে ভুল করে হয়তো পেন্ডিং অবস্থায় পড়ে আছে তো অবশ্যই যদি এরকমটা হয় তাহলে আপনাকে আবার পাসপোর্ট অফিসে গিয়ে এই জিনিসটা দেখতে হবে এবং আপনি ভিডিও শুরুতে যেটা আপনাদেরকে দেখিয়েছি যে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন আপনার পাসপোর্ট কোন অবস্থায় রয়েছে যে কথাগুলো বললাম অবশ্যই এগুলো ভালো করে জেনে বুঝে তারপরে আপনি আবেদন করবেন পাসপোর্ট ই পাসপোর্টের জন্য আর আরেকটি বিষয়ে যদি আবেদন অলরেডি করে থাকেন তাহলে সংশোধন করার যে বিষয়টা এটা সহজেই করতে পারবেন অবশ্যই যে কথাগুলো বললাম সেগুলো ভালো করে মাথায় রাখতে হবে আপনাকে যখন এটা পূরণ করছেন সব কিছু ভালো করে সুন্দর করে প্রত্যেকটির সাথে প্রত্যেকটি যেন একটা ম্যাচিং থাকে এই বিষয়টা অবশ্যই আপনাকে দেখতে হবে দর্শক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করবেন সংযুক্ত থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এই ভিডিওটার মাধ্যমে হয়তো কোনো বন্ধু কোনো প্রিয়জন উপকৃত হতে পারে আর আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম